এই প্রথম রাজ্য এনইসি তথা নর্থ ইস্ট কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে পরে আগামী 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর এই 2 দিন আগরতলায় এনইসির বৈঠক হবে। এই বৈঠকে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ডোনার মন্ত্রী। এছাড়াও এনইসি বৈঠকে ত্রিপুরা বাদে আরও 6 রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালরা উপস্থিত থাকবেন উচ্চপদস্থ আধিকারিকরাও। সোমবার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাও এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে রাজ্যের বিভিন্ন সমস্যা, বিশেষ করে সীমান্ত সমস্যা এবং উন্নয়নের বিষয় নিয়ে কথা হবে। পাশাপাশি এখন পর্যন্ত কী কী উন্নয়নমূলক কাজ করা হয়েছে তা নিয়েও চর্চা হবে। অন্যান্য রাজ্যগুলিও সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে চর্চা করবে। মুখ্যমন্ত্রী আরও জানান, এতজন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, কেন্দ্রীয় মন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকরা কোথায় থাকবেন, বৈঠক কোথায় হবে, সংশ্লিষ্ট বিষয় নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করা হবে। এনইসি বৈঠক আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। যতদিন ধরে তো আমরা শিলং, আসাম এইসব জায়গায় যেতাম, তো এইবার প্রথম ত্রিপুরাতে এনইসি বৈঠক হচ্ছে। আমাকে নিয়ে 7 জন আরও মুখ্যমন্ত্রী, 6 জন মুখ্যমন্ত্রী আরও আসবে এবং রাজ্যপালরাও আসবেন এবং মাননীয় হোম মিনিস্টার সাহেবও আছেন, ডোনার মিনিস্টার আসবেন। মানে এখানে আসার পর নর্থ ইস্টার্ন কাউন্সিলের কাজই হচ্ছে, ইভেন নেসাকেরও কাজ হচ্ছে এখানে স্পেসকে নিয়ে। তো সেই বিষয়ে আমরা আমাদের ত্রিপুরার কিসব সমস্যা আছে, বর্ডারের সমস্যা আছে, কোরাস বর্ডার আছে, আমাদের এখানে ডেভেলপমেন্টের বহু ইস্যু আছে, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো এবং আমরা কী কী কাজ করলাম এখন পর্যন্ত, ত্রিপুরাতে ইনোভেটিভ কী কী কাজ হয়েছে সেইগুলো বিষয়ে এখানে চর্চা হবে। বিভিন্ন নর্থ ইস্টের যে অন্যান্য রাজ্য তারও এই বিষয়ে আলোচনা রাখবে এবং আমি আশা করি যে আমি কালকেই খুব সম্ভব আমি কথা বলেছিলাম একটা রিভিউ মিটিং করব, কী কোন কোন জায়গায় কী ব্যবস্থা, কারণ এত লোক আসছে তাদের প্রপার থাকার ব্যবস্থা এইসব বিষয়ে আমরা কথাবার্তা বলেছি। ডেটটা কি ফাইনাল? ডেটটা তো খুব সম্ভব 31 আর 1, 2 দিনের পরে। ধন্যবাদ। এদিকে জানা গেছে এনইসি বৈঠকের জন্য আপাতত 2টি স্থান নির্ধারণ করা হয়েছে। একটি হল প্রজ্ঞা ভবন, অপরটি বিধানসভা ভবন। পর্যালোচনা বৈঠকে আলোচনার ভিত্তিতে এর কোনো একটি স্থানকে বৈঠকের জন্য নির্ধারণ করা হবে। এক্ষেত্র রাজ্য বিধানসভাতে এই বৈঠক হওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করছে বিভিন্ন মহল। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।